আন্দোলন করার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক দলে উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলে তেওঁলোকৰ পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশনও কাটা যাব পারে। ধরক এটা গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে কৈছে বন্ধ ঘোষণা করব নালাগে। এটা রাজনৈতিক দলে যদি বন্ধ ঘোষণা করে তাহলে আমিতো ইলেকশন কমিশনক দি দিম যে এইটো হাইকোর্টের অর্ডার ভায়োলেট করেছে। কোনোবা ছাত্র সংগঠনে বন্ধ দিয়াটো বেলেগ কথা, কিন্তু পলিটিক্যাল পার্টিয়ে হাইকোর্টের অর্ডার ভায়োলেট করব নোৱাৰে, নাম্বার ওয়ান। নাম্বার টু, IMDT অসমত কেনেকে বাতিল হৈছে? আন্দোলন কৰিতো বাতিল হোৱা নাই, যুক্তিৰ ভিত্তিতহে বাতিল হৈছে। গতিকে যদি কা বিৰোধী লোকসকলৰ যুক্তি ইমান শক্তিশালী, সঁচাই যদি কেন্দ্ৰীয় চৰকাৰে ৰাজ্য চৰকাৰে বেয়া কাম কৰিছে, উচ্চ ন্যায়ালয়েতো নিজে কাখন বাতিল কৰিব। গতিকে অসমৰ ইতিহাসত আগত এটা উদাহৰণ আছেই যে IMDT আইন কোনো আন্দোলনৰ জৰিয়তে বাতিল হোৱা নাই, সুপ্ৰিম কোৰ্টত বাতিল হৈছে। কার গোচর চলি আছে, রুলটো নোটিফাই হলে কার গোচর উচ্চ ন্যায়ালয়ত আহি যাব। গতিকে ধুনিয়াকৈ আপোনালোকের পক্ষটো আপোনালোকে কক, আমার পক্ষটো আমি কম, উচ্চ ন্যায়ালয়ে জাজমেন্ট দিব, সবেই মানি লম। এইটো হল গণতান্ত্রিক পরম্পরা। ইয়াতে আৰু এতিয়া ৰাজ্যসভা লোকসভাত পাস হওয়া বিল এখনক লৈ এইটো মাত্র রুল হে, আসল কামটোতো কেতিয়াবা হয়ে গল, যেতিয়া আন্দোলন হব লাগিছিল তেতিয়া এক্সেজ হব লাগিছিল, আসল একখনটো হয়ে গল, এতিয়াতো একো বাকিয়ে নাই। কিন্তু আন্দোলন হব লাগিছিল আইনটো পাস হওয়ার সময়, এটা রুলখনত মানে লড়া ছোৱালী জন্ম হয়ে গেল, এটা নামাকরণটোর সময় হুলস্থুল করলে কি হব? গতিকে আর মই ভাবো যে অসমত আন্দোলনের পরিবেশ সৃষ্টি করব নালাগে। কা বিরোধিতা করা সকলকো মই সন্মান করো, কা সাপোর্ট করা সকলকো মই সন্মান করো, কিন্তু অসমৰ ইমান এটা ধুনিয়া পরিবেশ, এটা কোনোতো মানুহো নাহে। এইটোতো হিমন্ত যেনেকে মোদীজির গ্যারেন্টি বলে কয়, হিমন্ত বিশ্ব শর্মারও গ্যারেন্টি যে এটাও নতুন মানুষ নাহে বা মই আহিব নিদিও। গতিকে আন্দোলন করার কি রাস্তা, কি লাভ আছে?